প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাপড় সেলাই ও বড়শি দিয়ে গণভবনে মাছ ধরার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও সালমান রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দুটি ছবি শেয়ার করেন সেখানে সালমান ফজলুর রহমান লেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ তিনি সাফল্যের সঙ্গে সতেরো কোটি বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করেছেন দশ লাখের বেশি রোহিঙ্গা মুসলমানকে আশ্রয় দিয়েছেন এত কিছুর মধ্যেও তিনি এখনও রান্না করা মাছ ধরা ও সেলাই উপভোগ করার সময় খুঁজে পান শেয়ার করা প্রথম ছবিতে দেখা যায় টানা তিনবারের সরকার প্রধানের দায়িত্ব পালন করা শেখ হাসিনা নানা রাষ্ট্রীয় ব্যস্ততার মধ্যেও চিরওয়ায়ত বাঙালি নারীর মতো গণভবনের বারান্দায় বসে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আরেকটি ছবিতে দেখা যায় গণভবনের পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার করছেন সেখানে ঝুলছে একটি তেলাপিয়া মাছ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছটির দিকে তাকিয়ে রয়েছেন নেটিজেনরা ছবিটি শেয়ার করতে থাকেন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ছবি দুটি তার ফেসবুকে শেয়ার করে লেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নানা গুণে গুণান্বিত একজন আনা বাঙালি আওয়ামী লীগের সংসদ সদস্য ডক্টর আব্দুল সোভান গোলাপ তার ফেসবুকে লেখেন সাধারণ বাঙালি নারী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা নানা ব্যস্ততার মাঝে তিনি অবসর পেলেই সেলাই করেন কাপড় আর মাছ ধরতে যান গণভবনের পুকুরে সব হারিয়ে দেশের জন্য সারাদিন কাজ করে যাওয়া এই অনন্য সাধারণ মানুষটির জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফ আলম খোকন তার ফেসবুকে লেখেন একটি সেফটি পিন এর পাশে টেবিলের উপরে রাখা সুতা কাটার যন্ত্র টেবিলটা দেখেও বোঝার উপায় নেই যে এটা দেশের প্রধানমন্ত্রী নিত্য কাজ করার একটি টেবিল সাধারণ মানের কাঠের তৈরি এই টেবিলটির কোনো টেবিল ক্লথও নেই চেয়ারের পেছনের কাঠগুলো খুব সাধারণ কোনো চাকচিক্য নেই কাঠের জোড়াগুলোতেও ছোপ ছোপ দাগ বার্নিশ করাও নেই পেছনে দেয়াল ইলেকট্রিক সুইচ কিংবা জানালার কাঠগুলোতে কোনো চাকচিক্য নেই আর সেলাই মেশিনের সামনে বসে যিনি কাজ করছেন তিনি সাধারণের মধ্যেও খুবই অসাধারণ আমাদের মা চাচি খালাদের প্রতিকৃতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে গত নয় সেপ্টেম্বর জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা তার মাছ ধরার কথা জানান ফখরুল ইমাম তার প্রশ্নে বলেছিলেন ঘুম থেকে উঠার পর আমরা অনেক কিছু দেখি বা অনেক কিছুই জানি ঘুম থেকে উঠার পর শিশুরা মা খোঁজে যুবকেরা বউ খোঁজে আমি মোবাইল খুঁজি আর তা দেখে আমার মা আর তা দেখে আমার মা ঝাড়ু খোঁজে আমার প্রশ্ন প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠে কি খোঁজেন এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সকালে ঘুম ভাঙার পর আগে যায় নামাজ খুঁজি নামাজ পড়ি তারপর কোরআন তেলাওয়াত করি তারপর সকালে নিজের চাটা নিজে বানিয়ে খাই আমার ছোট বোন রেহানা আছে যে আগে ওঠে সে চা বানাই এখন আমার মেয়ে পুতুলও রয়েছে সেও যদি ঘুম থেকে ওঠে সেও যদি ঘুম থেকে আগে ওঠে তাহলে সেও চা বানায় তার আগে নিজের বিছানাটা গুছিয়ে রাখি নিজের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এখন তো করোনা নামাজ পড়ে চা খেয়ে বই টই হাঁটাহাঁটি করি গণভবনের একটা লেক আছে সেই লেকের পাশে বসে ছিপ দিয়ে মাছ ধরি প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকি বিটু তার ফেসবুকে লিখেছেন সাধারণ বাঙালি নারী আমাদের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী শেখ হাসিনা নানা ব্যস্ততার মাঝে তিনি অবসর পেলেই সেলাই করেন কাপড় আর মাছ ধরতে যান গণভবনের পুকুরে সব হারিয়ে দেশের জন্য সারাদিন কাজ করে যাওয়া এই অনন্য সাধারণ মানুষটির জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা